শান্তিপুর বিস্ফোরণে মৃত্যু হয়েছে 12 জনের। প্রশাসনের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার আবগারি আইন আরো কড়া করার ভাবনা। অভিযুক্ত যেন দ্রুত জামিন না পান সেই ব্যবস্থা করতে চাইছে রাজ্য। কদিন আগেই বৈঠকে বসেন আবগারি দপ্তরের কর্তারা। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে চোলাইয়ের কারবারের খোঁজ পেতে কাজে লাগানো হবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। সেই মতো পঞ্চায়েত দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। আবগারি দপ্তর সূত্রে খবর, চোলাই তৈরির জন্য কোনো বড় জায়গা লাগে না, অনেক সময় বাড়িতেই চোলাই তৈরি হয়, তাই সে খবর আবগারি দপ্তর বা পুলিশের কাছে আসে না। গ্রামে ঘোরার কারণে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছে অনেক খবর আসে। এছাড়া চোলাই মদের কারণে সব থেকে বেশি সমস্যায় পড়তে হয় মহিলাদেরই, তাই সচেতনতা বাড়াতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজে লাগাতে চাইছে আবগারি দপ্তর। প্রায় অভিযোগ আসে টাকার বিনিময়ে আবগারি দপ্তরের কর্তাদের একাংশের মদতে চোলাই মদের কারবার চলে, সেই ঘুঘুর বাসা ভাঙতে চাইছে নবান্ন। সূত্রের খবর, আবগারি দপ্তরের কর্তাদের উপরও নজরদারি বাড়ানো হচ্ছে। সুমন ঘরের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।